ঈদের খুশিকে আরো রঙিন করে তুলতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকে। মানুষের ভিড়ে জমজমাট বিপণি বিতান, এমনকি ফুটপাতের দোকানগুলো। দিন পেরিয়ে মধ্যরাতেও চলছে জমজমাট বেচা কেনা। কথা না হিয়ানে ডেস্ক রিপোর্ট। ঈদ উদযাপনের অন্যতম অংশ হলো পোশাক, তাই সেখানে দামের চাইতে পছন্দই মুখ্য। পছন্দ মতো জিনিসটি পেতে একসময় যেতে হতো দেশের বাইরে, কিন্তু এখন দেশীয় কয়েকটি প্রতিষ্ঠান এনে দিচ্ছে সেসব পণ্য। খুলনা ঈদ বাজারে দেখা যাচ্ছে জামাল কুদু, পাকিস্তানি আঘানুর, মারিয়াবি, সাদাবাহার, আলিয়া কাট, দিল্লি বুটিক্স, তাওয়াক্কাল, বিন হামির, অর্গানজা ইত্যাদি বাহারি নামের পোশাক। যারা ইয়ং জেনারেশন আছে, এনাদের কথা হচ্ছে এসেই বলে আপু পাকিস্তানি ড্রেস দেখান। যেমন পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে এইবার সব থেকে বেশি চাহিদা হচ্ছে আঘানুর আর সাদাবাহার। পার্সি আছে, সারারা আছে, গারারা আছে, আর এটা এখন গতবার খুব মানে ভালো হিট ছিল নায়রা, সেটাও এবারও খুব ভালো চলতেছে। থ্রি পিসের কালেকশনটা আরো অনেক বেশি সুন্দর, পাকিস্তানি থ্রি পিসগুলো আসলে খুব সুন্দর, দামটাও রিজনেবল। ফরিদপুর শহরের বিভিন্ন শপিং মল ও নিউ মার্কেটগুলোতে পাকিস্তানি চুনরি, ইন্ডিয়ান লখনৌ, বিভিন্ন ডিজাইনের গাউনও দেখা যাচ্ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শপিং মলগুলোতে চলছে বেচা বিক্রি। নামকরা ব্র্যান্ডের পাশাপাশি নিউ মার্কেটের ফুটপাতেও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। ম্যাক্সিমামই আমাদের সুতি কাপড় প্রিন্টিশ আমাদের দেশের পণ্য, কফি কালার অনেক বিপুল পরিমাণ বিক্রি হচ্ছে। কালেকশনের মধ্যে ছিল সিল্ক, জর্জেট, তোশর, সুতি, বিভিন্ন কোয়ালিটির জামা। সাধা সাধ্যের মধ্যে মূল্য সমন্বয় হচ্ছে না, তাই বেচা বিক্রি একটু কম বলে দাবি বিক্রেতাদের। একটা ড্রেস কিনতে যাব মানে হাত দিলে 7 থেকে 8 হাজার টাকা নিচে হবে না, এরকম হইলে তো আমাদের মতন পাবলিকরা হচ্ছে ড্রেস করতেই পারবে না। আমরা চাই যত জিনিসের দাম কমবে তত তার কিনতে সুবিধা হবে। তবে দাম যাই হোক, ঈদ মানেই খুশি, তাই পছন্দের পোশাকটি সবারই চাই। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক।